টেক অফ এম এইচ ইউটিউব চ্যানেলৰ আৰু এটা নতুন ভিডিঅ'ত আপোনাক স্বাগতম জনাইছোঁ। আৰু আজিৰ এই ভিডিঅ'টোত মই আপোনালোকক জনাই দিম, চৰকাৰে যিহেতু ঘোষণা কৰিছিল যে জুলাই মাহত নতুন 22,000 প্লাছ পদ মুকলি হ'ব, নতুন চাকৰি মুকলি হ'ব, গতিকে আজিৰ এই ভিডিঅ'টোত আপোনালোকে জানিব পাৰিব যে কোন কোন ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা এই চাকৰিসমূহ মুকলি হ'ব। আজিৰ এই ভিডিঅ'টো আপোনালোকে সম্পূৰ্ণৰূপে চালেহে বুজি পাব, গতিকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ সম্পূৰ্ণৰূপে চাওক। চেনেলত যদি আপুনি প্ৰথমবাৰ আহিছে এইটো চেনেলত, তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, কাৰণ এইটো চেনেলত চৰকাৰৰ ফ্ৰী স্কিম বা চৰকাৰৰ বিভিন্ন ধৰণৰ জবৰ আপডেট বা আৰু বিভিন্ন ধৰণৰ আপডেট আপোনালোকে এইটো চেনেলত পাব। গতিকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব যাতে পৰৱৰ্তী ভিডিঅ' আপলোড কৰিলে আপোনালোকে চাব পাৰে সেই ভিডিঅ'সমূহ। গতিকে বেছি দেরি নকরো, ভিডিওটোর মেইন টপিকলো আগবাড়ো। আপনার হয়তো স্ক্রিনত এটা দেখা পাইছে, একটা ওয়েবসাইটত মই ভিজিট করছো আর এই ওয়েবসাইটত সেই ডিটেলসখিনি দিয়া আছে। গতিকে আপনার দেখাবলে চেষ্টা করিম যে কোন কোন ডিপার্টমেন্টর ফালেরপরা সেই চাকরিসমূহ মুকলি হব। ইয়াত হয়তো আপনার দেখা পাইছে যে ডিপার্টমেন্ট এটা, ইয়াত আপনার হয়তো দেখা পাইছে ডিপার্টমেন্ট আর ইয়াত হয়তো দেখা পাইছে টোটেল ভেকেন্সিস। তো ইয়াত আপনার হয়তো প্রথমতে দেখা পাইছে যে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ইয়ার তরফেরপরা কি হব, 2500 ভেকেন্সি মুকলি হ'ব বুলি ইয়াত উল্লেখ কৰা আছে। তাৰপিছত আপোনালোকে দেখা পাইছে এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট, তাৰমানে এছিষ্টেণ্ট পষ্টত থাকিব 2500 পদ। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে পুলিচ ডিপাৰ্টমেণ্টত থাকিব 2000 পদ। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে হেল্থ ডিপাৰ্টমেণ্টত থাকিব 600 পদ। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে যে গ্ৰেড 3 পষ্ট ডিফাৰেণ্ট ডিপাৰ্টমেণ্টছৰ পৰা আহিব 2519 পদ। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে ইয়াত গ্ৰেড 4ৰ পষ্ট থাকিব 1447 পষ্ট থাকিব। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে পঞ্চায়ত এণ্ড গ্ৰামীণ ডিপাৰ্টমেণ্টত থাকিব 1000 পষ্ট। তাৰপাছত আপোনালোকে দেখা পাইছে এডুকেশ্যন ছেক্টৰত থাকিব 10219 পষ্ট। আৰু টোটেল ভেকেন্সি আপোনালোকে দেখা পাইছে যে 22,685 ভেকেন্সিজ মানে টোটেল মুকলি হ'ব। ইয়াত নোট বুলি এটা তলত দেখা পাইছে, হয়তো নোট দিয়া আছে যে দ্য অফিচিয়েল নটিফিকেশ্যন ফৰ দ্য এবভ মেনশ্যন ভেকেন্সিজ ইজ এড টু বি ৰিলিজড অন দ্য অফিচিয়েল ৱেবচাইট। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট টু গেট আপডেটেড ইনফরমেশন। তো ইয়াত এইটাই কৈছে যে এই ডিপার্টমেন্ট সমূহ যে ইয়াত দিয়া আছে যে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, ইয়ারপরা মানে 2500 ভেকেন্সিজ মুকলি হব, এইটো অফিচিয়েল ওয়েবসাইটতহে দিব লাগিব। গতিকে এইটোতো ইয়াত যে আপোনালোকে দেখা পাইছে এইটো কিন্তু অফিচিয়েল ওয়েবসাইট নহয়, আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেটো আছে সেইটোর অফিচিয়েল ওয়েবসাইটত যাব লাগিব, তেতিয়াহে আপোনালোকে নোটিফিকেশন অফিচিয়েল নোটিফিকেশন পাব। তারপর এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিচিয়েল ওয়েবসাইট আছে, নিজাকে অফিচিয়েল ওয়েবসাইট আছে, তাত গেলেহে আপোনালোকে যেতিয়া মানে পদসমূহ মুকলি হব, এতিয়ালৈকে যেহেতু সরকারে জাস্ট ঘোষণা করেছিল যে জুলাই মাসত 22,000 পদ মুকলি হব, কিন্তু এতিয়ালৈকে অফিচিয়েল এডভার্টাইজমেন্ট এতিয়ালৈকে অহা নাই। অফিচিয়েল এডভার্টাইজমেন্ট অতি সোনকালে আহি যাব যেহেতু জুলাই মাহ আহি গল, গতিকে অফিচিয়েল ওয়েবসাইট মানে অফিসিয়ালি বিজ্ঞাপন অতি সোনকালে ঘোষণা হব। আর আপনার মানে জানাবলে চেষ্টা করি যেতে অফিসিয়াল ওয়েবসাইটত মানে অফিসিয়ালি বিজ্ঞাপন সমূহ ঘোষণা হয়ে যাব, যেহেতু 22,000 চাকরি নতুনকে দিব বলে সরকারে ঘোষণা করেছিল, গতিকে নিশ্চয় আপনার 22,000 পদ নিশ্চয় সরকারে মুকলি করব। আর যেতে অফিসিয়ালি ঘোষণা হয় মানে এই চ্যানেলত আপনার আপডেট দিবলে চেষ্টা করি। আজ সরকে আপনার মানে জানাই থাকি যে কি কি ডিপার্টমেন্টত মানে কিমান সংখ্যক পদ মুকলি হব পারে এইটা আপনার সিম্পলি জানি থাক, যার যেতে অফিসিয়ালি আপডেট আসবে আপনার হয়তো নিশ্চয় গম পাব বা ময়ো এই চ্যানেলত আপডেট দিম। তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব, যেতে অফিসিয়াল আপডেট আহি যায় মই আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। আজিৰ ভিডিঅ'ত এইখিনি, ধন্যবাদ।